চৌধুরী, পেশা আইনজীবী। আমার পিতার নাম মরহুম আলতাফুর রহমান চৌধুরী, মাতার নাম তহুরা বেগম, উনি জীবিত আছেন, শতবর্ষী প্রায়, এবং মাতা পিতা উভয় শিক্ষা কার্যে নিযুক্ত ছিলেন। আমার দাদাও শিক্ষার সাথে যুক্ত ছিলেন। আমাদের গ্রাম বাইশগড়, পোস্ট ডাকঘর বাইশগড়, আগে ছিল রায়কেলি, উপজেলা বিশ্বনাথ, সিলেট। আর আমাদের সিলেটে যখন আমরা মুক্তিযুদ্ধ, আমাদের বাসা ছিল বারসখানা, সিলেটের কেন্দ্রে বারসখানা। স্কুল জীবন ছিল সিলেট শহরের কেন্দ্রে রাজা গিরিশচন্দ্র হাই স্কুল, সেখান থেকে ম্যাট্রিক পাস করি। কত সালে ম্যাট্রিক করি? আমি 1960 সালে, যদি 1960 সালে হওয়ার কথা, কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি 60 সালে ম্যাট্রিক পাস করি। 62 সালে আইসিএমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট বিজ্ঞানে বিজ্ঞান পাশ করি, তারপরে এমসি কলেজ থেকে বিএ পাশ করি 1966 ইংরেজিতে। বিএ পাশ করার পরে 65-66 ঢাকা ইউনিভার্সিটি এমএ দর্শন এবং সাইকোলজি, তখন একটা ছিল দর্শন সাইকোলজিতে এমএ নেই করি, তারপরে ল সেন্ট্রাল ল কলেজ থেকে ল পাশ, একসাথেই ল পাশ করে এলএলবি ডিগ্রি নেই, তারপরে নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশা শুরু করি। রাজনীতি আরম্ভ হয় স্কুল জীবনেই 1952 ইংরেজিতে, তখন আমরা ক্লাস থ্রিতে পড়ি। রাষ্ট্রভাষা আন্দোলন যখন হয়, তখন আমরা স্কুল থেকে স্কুল বন্ধ করে ধর্মঘট করে আমরা মিছিলে যোগ দিই আমাদের বড় ভাইদের নেতৃত্বে। সেখানে আমরা রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলা চাই স্লোগান দিই 3-4। তারপরে ওই তখনকার সময়ে মুসলিমের গুন্ডা পান্ডারা লাঠি দিয়ে পেটাতো, আমরা দৌড়ে চলে যেতাম, সভা সমিতি ভেঙে দিত, এগুলো আমাদের মনে আছে। তারপরে এই যে যুক্তফ্রন্ট গঠন হলো, ওই যে 54 ইংরেজিতে ইলেকশনের প্রেক্ষিতে, তখন তিন নেতার যে যুক্তফ্রন্ট করেছিলেন, শের বাংলা একে ফজলুল হক, হক মাসানি সরওয়ার্দি, এবং তারা সিলেটে এসেছিলেন। তখন আওয়ামী লীগের অফিস ছিল আমাদের বাসার পাশেই ভারতখানা, তো সেখানে এসে তারা উঠেছিলেন, এবং এর সাথেই তখনকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন ওনাদের সাথে। তখনই প্রথম শেখ বঙ্গবন্ধুকে আমরা দেখি। পরবর্তীতে যখন ইলেকশন হয়, নির্বাচন হয়, তখন তো যুক্তফ্রন্ট খুব ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, যেখানে সরকার গঠন করে। তারপরে রেজিস্ট্রারি মাঠে একটা সভা হয়েছিল আমাদের সিলেটে, তখন রেজিস্ট্রারি মাঠ ছিল, সেই রেজিস্ট্রারি মাঠেই সভা সমাবেশ হতো, বড়ো বড়ো মিটিংগুলো। রেজিস্ট্রারি মাঠেই প্রথম আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান, আর শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন শিল্প দুর্নীতি প্রতিরোধ মন্ত্রী। তো তারা সেই মাঠে যখন এসে বিরাট সভা হয়েছিল, সেখানে তারা বক্তা ছিলেন। আমরা স্কুল থেকে ছাত্ররা দল বেঁধে সেখানে গিয়েছিলাম। তখনকার সময়ে এত কড়াকড়ি ছিল না, আমরা ফ্রিলি সবাই সাথে নেতাদের সাথে আলাপ করতে পারতাম, পুলিশ দূরে থাকতো, মঞ্চের কাছেই আমরা ছিলাম। তো এক ফাঁকে যখন শেখ সাহেব মঞ্চ থেকে নামলেন, নেমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কী করো? তো আমরা বললাম, স্যার আমরা তো স্কুলের ছাত্র, তখন আমরা প্রায় ফাইভের ছাত্র। তখন সাহেব তো আমাদের মাথায় হাত দিয়ে উনি বলে, তো আমরা বললাম স্যার বলতেছিলাম। তখন উনি বললেন, স্যার বলবা না, আমাকে ভাই বলবা, হ্যাঁ সবাই মুজিব ভাই বলবা। তো আমরা কিছুটা অবাক হয়ে গেলাম যে এত বড় নেতা মন্ত্রী ওনাকে ভাই বলার কথা বলতেছেন। তখন ওনার প্রতি স্বাভাবিকভাবে একটা আকর্ষণ হয়ে গেল, যে ওনার যে ভাতৃসুলভ বা গার্জিয়ানসুলভ আচারে আমরা একটু অভিভূত হলাম। তারপর তো সভা শেষ হলো, তখন সরওয়ার্দী সাহেবের কথাগুলো আমার এখনও কানে বাজে। তখন উনি যখন
মঞ্চে দাঁড়ালেন তখন তো উনি বাংলা উর্দু মিক্স করে মিশ্রিত ভাষায় কথা বলতেন। তখন উনি আমার মনে আছে উনি বলছিলেন, তখন আমাদের বড় দাবি ছিল, পূর্ব পাকিস্তানের বড় দাবি ছিল স্বায়ত্তশাসন। তো আমার মনে আছে উনি বলছিলেন, আমি আমি আপনাদের আপনাদের মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে যে আমি 99.9% অটোনমি দিচ্ছে, আপনি কাজ করে যান, অটোনমির জন্য কোনো চিন্তা করবেন না, আমি কাজ চাই, উন্নতি করেন। এভাবে উনি খুব সুন্দর বাংলা উর্দু মিশ্রিত ভাষায় কথা বলতেন, এভাবে উনি বক্তব্য রেখেছিলেন। আর শেখ সাহেব মুজিব ভাইয়ের বক্তব্য ছিল, উনি যখন দাঁড়ালেন মুখ্যমন্ত্রী আতাউর রহমান সাহেব উনি তার ওনার নীতিগত বক্তব্য দিলেন। বঙ্গবন্ধু যখন দাঁড়ালেন তখন উনি অ্যান্টি করাপশনের মন্ত্রী ছিলেন, তো আমাদের মনে আছে স্পষ্টভাবে মনে আছে, তখন উনি বলতেন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন এবং বললেন যেখানে দুর্নীতি দেখবা, 3 পয়সা পোস্ট কার্ড, তখন 3 পয়সা ছিল, 3 পয়সা একটা পোস্ট কার্ডের দাম ছিল, 3 পয়সা একটা পোস্ট কার্ড নিয়ে ঘটনাটা বলে মুজিব ভাই ইডেন বিল্ডিং ঢাকা পাঠিয়ে দিয়ে দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে কীভাবে অ্যাকশন নেওয়া হয়। এই কথাটা আমার মনে আছে এখনও। তো এইভাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে তখনকার সময় মানুষকে অনুপ্রাণিত করেছেন, পরবর্তীকালেও ওনার সেই সংগ্রাম অব্যাহত ছিল। তারপরে তো আমাদের মন্ত্রিসভা নির্বাচিত মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো 92 খতে ভেঙে দেওয়া হলো, দিয়ে অন্যান্য মন্ত্রিসভা গঠন করা হলো, বঙ্গবন্ধুরা আর মন্ত্রী থাকলেন না। তারপরে 58 ইংরেজিতে যখন মার্শাল্ল আসলো, আইয়ুব খান সাহেবের মার্শাল্ল, তখন আমার মনে আমরা স্কুলে পড়ি এইটে তখন রাস্তায় সবখানে হঠাৎ দেখা গেলো আর্মি, চারিদিকে আর্মি, এবং আমরা আতঙ্কিত হয়ে গেলাম। এই কয়েক বছর গেল মার্শাল্ল, 58, 59, 60, 61, 62, এই সময় 62 ইংরেজিতে একবার আজম খান, তখনকার সময় গভর্নর, পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল আজম খান সিলেটে আসলেন, এমসি কলেজে পরিদর্শনে গেলেন, সেখানে ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হলো, হ্যান্ডশেক হলো, আলাপ হলে উনি আমাদের লাইব্রেরিতে একটা সভা হয়েছিল, সেখানে বক্তব্য রাখলেন এবং খুব ভদ্রভাবে বক্তব্য রেখেছিলেন উনি। এবং একজন আর্মির লোক এত ভদ্র জেন্টেল হয় এবং তা না দেখলে আলাপ না করলে বোঝা যায় না। তো আজম খান সেইভাবে একজন লোক ছিলেন। আইয়ুব খান সাহেব যে বেসিক ডেমোক্রেসি আরম্ভ করেছিলেন, যে ওনার মাসের লোকে গণতান্ত্রিক করার জন্যে, গ্রামের প্রায় 10,000 কতজন লোকের মধ্যে একজন মেম্বার হবে, সেই মেম্বাররা নির্বাচন মাধ্যমে চেয়ারম্যান নিযুক্ত করবেন এবং সেই চেয়ারম্যান এবং মেম্বাররা মিলে একটা ইলেকট্রিক্যাল কলেজ হবে, সেই কলেজের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার গঠিত হবে। তো এটা করায় ওনার বেশি ফায়দা হলো, কারণ এই যে মেম্বার চেয়ারম্যান প্রথম ওনাদেরকে উনারা বেশ টাকা পয়সা গম টম ইত্যাদি দিলেন এই যে উন্নয়নের জন্য, সেই দেওয়ার প্রেক্ষিতে অনেক দুর্নীতি হলো, সেই দুর্নীতির কারণে অনেক মেম্বাররা অটোমেটিক্যালি অব্লাইজ হয়ে গেলো এবং বাধ্য হয়ে ওনাকে আইয়ুব খান সাহেবকে ওরাই নমিনেট করলো, ভোট দিল, নির্বাচিত করলো, যাতে তাদেরই সুবিধা হয় ভবিষ্যতে। সেইভাবে উনি মৌলিক গণতন্ত্র চালু করে জনগণের অ্যাকচুয়াল অধিকারকে হরণ করলেন। মৌলিক গণতন্ত্র করার পরে একটা লাভ হলো আমাদের জনগণের, জনগণ কিছু কথা বলার অধিকার পেলেন, বিভিন্ন দিকে আরম্ভ হলো যে দেশে গণতন্ত্রায়নের একটা দাবি আরম্ভ হলো রাজনৈতিক দলের মধ্য থেকে। সেই দাবি যখন জোরদার হলো তখন তিনি ঘরোয়া রাজনীতির ব্যবস্থা করলেন। সেই ঘরোয়া রাজনীতির থেকেই আমরা যেটা কলেজগুলায় স্কুল বিশ্ববিদ্যালয় কলেজে উনি নির্বাচনের ব্যবস্থা করলেন, সেই প্রেক্ষিতেই আমাদের এফসি কলেজেও নির্বাচনের তুলজ আরম্ভ। কিন্তু নির্বাচনটা হবে ওনার মৌলিক গণতান্ত্রিক লাইনে, যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হবে, আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ওরা ওনারা ইলেকশন করে কলেজ সংসদ গঠন করবেন। সে তখন তো কোনো দল ছিল না, তখন এমসি কলেজে ছাত্র ইউনিয়নই খুব স্ট্রং ছিল এবং সিলেক্ট বিভাগেও যে মেডিকেল কলেজে সবখানে ছাত্র ইউনিয়ন স্ট্রং ছিল। ছাত্র ইউনিয়ন বলতে একমাত্র 2-4 জন লোক ছিলেন, আমাদের ডাক্তার দেওয়ানুর হোসেন চঞ্চল, আমরা মৌলভীবাজারের সিরাজউদ্দিন আহমদ, ডাক্তার আব্দুল শহীদ, হাতে গোনা 2-4 জন লোক ছিলেন এবং ওনারা মানে কোনো ভূমিকাও ছিল না বলতে গেলে। তো আমরা প্রথম ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে আমরা এফসি কলেজে আদর্শ পার্টি নামে একটা পার্টি করেছিলাম, দল নিরপেক্ষ পার্টি, যে কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের লিঙ্ক থাকবে না। সেই দল করতে গিয়ে আমরা যখন দেখলাম পরবর্তীকালে যে না, একটা জাতীয় ছাত্র দলের সাথে না থাকলে আমাদের অস্তিত্ব টিকবে না ভবিষ্যতে, তো সেই প্রেক্ষিতেই আমরা আস্তে আস্তে ছাত্রলীগের প্রতি একটু আমরা ইনক্লাইন্ড হয়ে গেলাম। এবং 1963 ইংরেজিতে যখন ছাত্রলীগ পুরানো ঢাকার পাকিস্তান মাঠে, তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন শাহ মোয়াজ্জেম এবং ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি সেক্রেটারি ছিলেন।
এবং আরও নেতারা ছিলেন, শেহজাদ আলম খান ছিলেন, আব্দুরুজ্জাক নেতা ছিলেন। সেখানে পাকিস্তান মাঠে সেই সম্মেলনে সিলেটের পক্ষ থেকে আমি আমাদের বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান নুসরুল রহমান, মরহুম এনামুল হক, যে আমাদের সাবেক সংসদ সদস্য দেবেন্দ্র সাহা হকের স্বামী, আমরা কয়েকজন মিলে আমরা ঢাকায় গেলাম ছাত্রলীগের পক্ষ থেকে চঞ্চল ভাই নেতৃত্বে। ঢাকায় গিয়ে আমরা সম্মেলনে অংশ নিলাম পাকিস্তান মাঠে পুরান ঢাকার আগামশীল এলের পুরান ঢাকার পাকিস্তান মাঠে। তখন প্রধান অতিথি ছিলেন তহিজুল হোসেন মানিক মিয়া, ইত্তেফাকের সম্পাদক, খুব সুন্দর বক্তব্য রেখেছিলেন যে সর্বমানবের সার্বভৌমত্বের উপর। তখনকার সময়ের প্রেক্ষিতে যে যাদের জনগণের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ জনগণ এগিয়ে আসে এবং শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রামের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানালেন। এভাবে বঙ্গবন্ধুর সাথে আমাদের আরও পরিচয় হয়, ঘনিষ্ঠতা হয় এবং আমরা সেখান থেকে চলে আসি। 1966 ইংরেজি বিএ পরীক্ষা হলো, আমরা পাশ করলাম। এই রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত আমি একটা স্কুলের হেডমাস্টারের দায়িত্বে ছিলাম আমাদের পাশের গ্রামের। সেই দায়িত্বে থাকা অবস্থায়ও আমি বিভিন্ন সময় ছাত্রলীগের কাজ করেছি। বিএ পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। ইকবাল হলে তখনকার সময় আজকের জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক হল, তখন ইকবাল হলে ছিলাম। তুফাইল আহমদ সাহেব, আমিনুর রহমান বাদশা, আমাদের মুজাহিদুল বাকি, আমাদের অনেক ছাত্রলীগের নেতারার সাথে পরিচয় হয়। 66 ইংরেজিতে ডাকসুর যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ইকবাল হল থেকে বা সার্জেন্ট জহুরুল হক থেকে ছাত্রলীগের নমিনি হিসাবে আমি ডাকসুরতে কন্টেস্ট করেছিলাম, যদিও সেখানে আমরা ছাত্রলীগ ডিফিট খেয়েছিলাম ছাত্র ইউনিয়নের কাছে, মুতে চৌধুরী ওনাদের কাছে। পরবর্তীতে এম এ পাস করে তাহলে ল আইন ডিগ্রি নিয়ে সিলেটে চলে আসি। সিলেটে চলে আসার পরে আমরা আওয়ামী লীগের সক্রিয় হয়ে যাই, আওয়ামী লীগ জেলা কমিটির জেলা সাংগঠনিক কমিটির সদস্য হই এবং সক্রিয় আওয়ামী হয়ে যাই। এর আগেও যখন আইয়ুবখানের ইলেকশন হয়েছিল তখন ফাতেমা জিন্না আইয়ুবখানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন সব বিরোধী দল মিলে কম্বাইন্ড অপোজিশন করা হয়েছিল, কপ যাকে বলে কপ, সেই কপেও আমরা সক্রিয়ভাবে কাজ করেছিলাম। যদিও ডিফিট খেয়েছি স্বাভাবিকতাই, আইয়ুবখান জয় করেছিলেন। 65 ওয়ার সেটা দেখছেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে পাকিস্তানে আর ইন্ডিয়ার মধ্যে যে বিরাট ওয়ার্স হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তখনকার সময়ে পূর্ব পাকিস্তান খুব নিরাপত্তাহীন ছিল। যদি ইন্ডিয়া আমাদেরকে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে অ্যাটাক করতো নিয়ে যেতে পারতো, কারণ কাশ্মীরের যুদ্ধটা সেই নিরাপত্তাহীনতার প্রেক্ষিতে শহীদ হওয়া দেওয়া হয়েছিল। বিশেষ করে এই শহীদ হওয়ার ভিত্তিতে ছাত্রছাত্র তখন আমার সাথে সাথে আমরা দুইজন ছাত্রলীগ থেকে, তখন একজন ছিল আমাদের প্রয়াত আব্দুল মোমেন, উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তখনকার সময়ে, তো উনি ছাত্র ইউনিয়ন করতেন, তো ওনাকে আমরা পার্শ্ব করে ছাত্রলীগে নিয়ে এসেছিলাম। আসার পরে উনি আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। পরবর্তীকালে আমাদের ট্রেনিং ক্যাম্পের চার্জও ছিলেন সুলাকিরা, এই যে করিমগঞ্জে আব্দুল মোমেন, বর্তমানে নাই, উনি মারা গেছেন। 68 ইংরেজিতে সিলেট জেলা বাড়ি জয়েন করি, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে যাই। হয়ে আমরা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায় থেকে আমরা গঠন করার জন্য আমরা কাজ করা আরম্ভ করি। তখন আস্তে আস্তে জনগণ সমর্থন দিতে লাগলো ছয় দফাকে, সে কিন্তু সেটাকে দমিয়ে রাখার জন্য আইয়ুবখান সাহেব জঘন্য একটা ইয়ে দিলেন। এই যে আগরতলা মামলা আসলো বঙ্গবন্ধুকে জব্দ করার জন্য, তা আগরতলা মামলায় তখন তো আমাদের ডাকসুর ইতফুল আহমদ, আমাদের ডাকসুর নেতাদের নেতৃত্বে, আমার ছাত্রদের নেতৃত্বে, আমার আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আস্তে আস্তে আন্দোলন গড়ে উঠলো। তো এই আন্দোলনের প্রেক্ষিতে আগরতলা মামলা প্রত্যাহার হলো, বঙ্গবন্ধু মুক্তি পেলেন, আইয়ুবখান সরে যেতে বাধ্য হলেন, ইহিয়া খান আসলেন নাট্যমঞ্চে, রাজনৈতিক নাট্যমঞ্চে এসে তিনি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার ওয়াদা করে উনি আসলেন এবং এই জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করে দিলেন। এই সময় বঙ্গবন্ধুকে আমরা সিলেটে আনার জন্য ফরিদ গাজী, দেনাম ফরিদ গাজী এবং আমি আমরা ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে বঙ্গবন্ধুকে আমরা দাওয়াত দিলাম যে সিলেটে আসার জন্য, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। এরপরেই উনি পরের দিনেই ওনার, আমার মনে আছে, ওনার সাথে 8টা গাড়িটা নিয়ে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং শ্রীমঙ্গল হয়ে সাতগাঁও হয়ে আমরা সিলেটে আসি। বিকালে এসে গুলশান হোটেলে আমরা থাকি, বঙ্গবন্ধু থাকেন এবং রাস্তার মধ্যে উনি ওই যে সিলেটের বাগান টাগান প্রাকৃতিক দৃশ্য দেখে উনি গান আরম্ভ করে দিয়েছিলেন, এই আমার সোনার বাংলা, তোমায় আমি ভালোবাসি, কথাগুলো আমার একসাথে মনে আছে। কারণ গাড়ির সামনে আমি ছিলাম, পিছনে বঙ্গবন্ধু আর গাজী সাহেব ছিলেন। সিলেটে এসে উনি এক রাত্রে ছিলেন, গুলশান হোটেলে ছিলেন, তারপরের দিন উনি মণিবাজার হয়ে আবার ঢাকা চলে গেলেন। 70 ইলেকশন হলো, 71 ইলেকশন হলো, ইলেকশনে ছয় দফার ভিত্তিতে আওয়ামী লীগ নিরঙ্কুর সংগ্রহিতা করলো। তো এই তাদের বাহানার কারণে পাকিস্তানিরা বাহানা আরম্ভ করলো, এই যে তারা ক্ষমতা হস্তান্তর করতেছিল না। 25 তারিখে আমরা মনে আছি, মার্চের 25 তারিখে এই দিন বিরাট মিছিল করে আমরা দাবি করছিলাম
ক্ষমতা হস্তান্তরের দাবি, বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করার দাবি। আমাদের আমলিগড়ে হচ্ছিল তখন সুরমা মার্কেট ছিল, এটা সুরমা মার্কেট করার পরে আমরা সেখানে যাই। বিভিন্ন দিকে খবর আসলো যে আর্মি মুভমেন্ট আরম্ভ হয়েছে, তো আমরা ওই খবর পেয়ে তাড়াতাড়ি সবাইকে বললাম সবাই সেফ সাইডে চলে যান। আর আমরা ছাত্রলীগের কয়েকজনকে নিয়ে আমি আমাদের সিলেক্টর আওয়ামী লীগ নেতা ইসমত চৌধুরী সাহেব একটা গাড়ি দিলেন, আমরা সিলেক্টর আমরা কিছু ব্যারিকেড সৃষ্টি করলাম যাতে আর্মিরা ফ্রিলি মুভ করতে না পারে। তারপরে আমরা সিলেক্ট স্টেশন ক্লাবে আমরা আশ্রয় নেই এবং এখান থেকেই কারফিউ আরম্ভ হয়ে গেল রাত 11টার দিকে, যে রাত 72 ঘন্টার কারফিউ, শনি রবি সোম এই তিন দিনে কারফিউ আরম্ভ হয়ে গেল। এই রাত্রের মধ্যে বিভিন্ন দিকে আওয়াজ, গুলির আওয়াজ শোনা গেল। সোমবারের সকালে যে কারফিউ উঠে হলো তখন আমরা ক্লাব থেকে, স্টেশন ক্লাব থেকে বেরলাম, বন্দর বাজারে দেখলাম বিভিন্ন লাশ পড়ে আসে উপর হয়ে, বোঝা গেল পুষ্টির দিকে গুলিটা পড়ছে। তো সেখান থেকে আমি আমার বাসায় গিয়ে আমার মাতা পিতা তাদেরকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম ইস্কা নিয়ে আমাদের নেতা জন ফরিদ গাজী সাহেবের বাসায় লামা বাজারে। সেখানে গিয়ে পারলাম উনিও বিদেশের মতো বাইর থেকে আসছে, উনি আরেক জায়গায় গোপনে ছিল হাওয়া পাড়ায়, তো সেখান থেকে আসছে। তারপর উনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে আমরা নদীর সেই পাড়ে চলে গেলাম, সোমা নদীর দক্ষিণ পারে। দক্ষিণ পারে গিয়ে ওনাকে দিয়ে দিলাম আমাদের নেতা হামিদ মিয়ার বাড়িতে, আর আমরা চলে গেলাম আমাদের ছাত্রলীগের নেতা পার্থকলা তরিকুল্লা তাদের বাড়িতে। সেখানে গিয়ে আমরা জওয়ানুল হোসেন চঞ্চল, আখতার আহমদ প্রমুখ আমরা মিটিং সভা করলাম যে কীভাবে কী করতে হয়। তো ওই দিনে খবর আসলো পুলিশ লাইনে এই যে বাঙালি পুলিশদেরকে ডিজার্ভ করার জন্য আসছিল, এই খবর পেয়েই বাঙালি পিয়াররা তাদের অস্ত্রগুলো নিয়ে গোলাগুলি কিছু নিয়ে নদী ক্রস করে ওইদিকে অন্য পারে চলে যায় তাদের পাশে পুলিশ লাইন। সেই খবর পেয়েই আমরা আওয়ামী লীগের লোকরা আমরা তাড়াতাড়ি মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ইপিআরদেরকে আমরা উৎসাহিত করি। ওই সময় প্রথম মোটার শেলটেল দেখলাম, আমাদের ইপিআরের সামান্য সেনা ছিল, তারা গুলাগুলি শেষ হয়ে গেল। এর পরের দিনে ক্যাপ্টেন আজিজ ওনার বাহিনী নিয়ে আসলেন দক্ষিণ সুরমায়। এর আগে 4 এপ্রিল আমাদের সাতগাঁওয়ে জেনারেল সুমারির নেতৃত্বে যে আমাদের আর্মি অফিসারদের একটা সভা হয়েছিল, সেই সভায় সবাই সিদ্ধান্ত নিলেন যে বঙ্গবন্ধুর আদেশের প্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধ আরম্ভ করবো। এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ক্যাপ্টেন আজিজ ওনার দলবল নিয়ে দক্ষিণ সুরমায় আসেন সিলেটকে মুক্ত করার জন্য। এসে উনি দক্ষিণ সুরমায় পজিশন নেন। আমরা ছাত্রলীগের লোকরা ছিল সদরুদ্দিন চৌধুরী, ছিল আমাদের লামা মুক্তিদের মেন লাজা সিজাদুর রহমান, এরা ছিল ছাত্রলীগের ছেলেরই বেশি ছিল, কেন আওয়ামী লীগের তাই ছাত্রলীগের ছেলেরই বেশি ছিল। ওই যে সাবসিডিয়ার শক্তি হিসাবে এই যে আপনার ক্যাপ্টেন আজিজের সাথে আমরা সহায়ক শক্তি হিসাবে সেখান থেকে আমরা আরম্ভ করি, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করি, ওই যে বিভিন্ন জায়গা থেকে চাল ডাল তা সংগ্রহ করে এইভাবেই তো আমরা আরম্ভ করে যাই। একদিন আজিজ আমাদেরকে বললেন লালাবাজারে যখন আমাদের পজিশন ছিল, যে আমাকে বলে আমরা আজিজ আমরা একসাথে ক্লাসমেট ক্লোজ ক্লাসমেট ও এমসি কলেজের, তো বলে চলো মুজি পাকিস্তানদের পজিশনটাকে দেখে আসে। তখন ওই লালাবাজারের কাছে তেলিখা তেলিবাজার, এখানে পাকিস্তানরা এগিয়ে আসছে, এসে তখন শুক্রার দিন ছিল, তেলিবাজার সেতুর নিচে তারা পজিশন নিয়েছিল পাকিস্তান আর্মি। আমাদের গাড়ি দেখেই ওরা দূর থেকে ব্লাস্ট ফায়ার করছে একসাথে একজন বললি, যে মিনিটের মধ্যে আজিজ এর অ্যাবাউটার হয়ে আমরা চলে আসছি। এই দিনে প্রথম আমাদের আমরা মারাত্মক ইয়ে থেকে বাঁচলাম। তারপরে আপনারা এই সময় এই যে সেভর জেট দিয়ে গোলাগুলি আরম্ভ করল, এই পাকিস্তান সেভর জেট আর এই পিছন থেকে মেশিন গানে করল, তো এই সময় আমাদের পজিশন ছিল আজিজ আমাদের বাহিনীর রশিদপুরে, এই একটা জঙ্গল খোলা ছিল জঙ্গলের মধ্যে মধ্যে, তো সেখানে গোলাগুলি আরম্ভ করল। আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে আমরা কানে বসলাম। এরপরে আমরা বেক করে চলে গেলাম শেরপুরে, সেখানে যাওয়ার পরে আবার পাকিস্তানেও এগিয়ে গেলো। শেরপুরে বিরাট মোটামুটি যুদ্ধ হলো কয়েকদিন, আমাদের হবিগঞ্জের কমান্ডের মানিক চৌধুরী, আমাদের মেজর দত্ত, সিআর দত্ত, আজিজ সবাই মিলে আরও বিআর টিমে জয়েন করলেন পুলিশ আনসার, বেশ কয়েকজন। তারপরে আমরা পারি নাই, তারপর আস্তে আস্তে আমরা তখন পাকিস্তানিদের সাথে আমরা পারি নাই, তারাও পাকিস্তানিরা তখন প্রথম সালুটি করে গিয়ে জমা হয়েছিল। এরপর সেখান থেকে তারা ঘন ঘন ঢাকার থেকে তাদের সৈন্যরা আসতে থাকলো অস্ত্র সৈন্য। তারপর তো আমরা ব্যাগ করে করে মৌলভীবাজার আসলাম, মৌলভীবাজার থেকে ব্যাংকের টাকা নেওয়ার ব্যবস্থা হলো, সেখানে নিয়ে আগরতলায় জমা দেওয়া হলো। আমাদের সৈন্যরা তারা বর্ডার ক্রস করে তারা ধর্মনগরের দিকে চলে গেলেন মিড়ুয়া চা বাগান হয়ে, আর আমরা যারা পলিটিক্যাল আমরা চলে গেলাম কৈলাসহর, ভারতের কৈলাসহর। সেখানে আশ্রয় নেওয়ার পরে যে লক্ষ লক্ষ লোক দেখতেছে আশ্রয় নিতেছে, যে এটা একটা অভাবনীয় ব্যাপার, মানে না দেখলে বোঝা যায় না। তো সেখানে গিয়ে আমরা প্রথম আমি এই মৌলভীবাজারের সংসদ সদস্য মন্ত্রী সমাজ কল্যাণ মহসিন আমরা ছাত্রলীগের কয়েকজন মিলে এসটিউর সাথে দেখা করলাম, এসটিউ সাহেব সব স্কুল কলেজ খুলে দিলেন, লঙ্গরখানার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। 3-4 দিন সেখানে ছিলাম কৈলাসহরে, কাস্টমার্সে থাকতাম,
থাকার পরে আমরা খবর পেলাম যেন উসমানী সাহেব আগরতলা আসছেন। আমাদের একটা গাড়ি ছিল বক্স ওয়াগন গাড়ি, বর্তমানে সদর আওয়ামী লীগ নেতা শেষ মিয়া আমাদের সাথে ছিলেন। আমরা গেলাম সেখানে আগরতলায়, গিয়ে উসমানী সাহেবের সাথে দেখা করলাম। উনি দেখলাম উনিও বিধ্বস্ত, মুস্তুস নাই, ওই বিএসএফ হেডকোয়ার্টারে আসেন শালবন, আগরতলা শহরতলী শালবন। তো উনি ওনার সাথে লাঞ্চ করলাম, আমরা খাইলাম, খাওয়া দাওয়া করার পরে উনি বললেন ঠিক আছে তোমরা করিমগঞ্জে চলে যাও, সেখানে গিয়ে আমাদের আওয়ামী লীগ নেতারা আসেন, মিলে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তারপরে আমরা করিমগঞ্জে গেলাম, সেখানে গিয়ে আমরা এই যে উইয়াম যুবকরা আসা আরম্ভ করলো, আমরা জামাল ফরিদ গাজীর নেতৃত্বে আমরা কমিটি করলাম। আবার সেখানে আব্দুল লতিফ সাহেব ছিলেন জকিগঞ্জের কাছের, আমরা এমএলএ মেম্বার তখন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি রেজিস্ট্রেশন নিয়ে, তো যে যুবকরা আসলো সেখান থেকে এদেরকে খাওয়া দাওয়ার জন্য আমরা থাকার জন্য ব্যবস্থা করলাম করিমগঞ্জ টাউন হল এবং প্রাইমারি ড্রিলের ব্যবস্থা করলাম। এর আগে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন হল, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সেনাতে উসমান সাহেব প্রধান সেনাপতি হলেন। সরকার গঠনকে অনুমোদন করার জন্য এবং মুক্তিযুদ্ধের পরিকল্পনা অ্যাপ্রুভ করার জন্যই ডাকা হল সংসদ, আমাদের অস্থায়ী সরকার সংসদ শিলিগুড়িতে। সেখানে সব এমপিরা গেলেন, আমরা বিশেষ অতিথি হিসেবে আমরা গেলাম, আমরা দুজন গেলাম, আমি সিরাজউদ্দিন আহমদ। সেখানে গিয়ে দুই তিন দিন আমাদের অধিবেশন হলো বড় টেন্টের উপরে, ক্যান্টনমেন্টের ভিতরে টেন্টের উপরে। তো সেখানেই আমাদের উসমান সাহেব এই যে স্বাধীনতার প্ল্যান দিলেন, ভাষণ দিলেন সৈয়দ ইসলাম, এবং পার্লামেন্ট সেখানে অ্যাপ্রুভ করা হলো এই প্ল্যানকে। আমরা করিমগঞ্জে ফিরে আসলাম এবং আমাদেরকে রিকুইটিং চার্জ দেওয়া হলো চাইল্ড নম্বর সেক্টরে, যেমন আমি আর নুসরুল রহমান বর্তমানে যে জেলা পরিষদের চেয়ারম্যান, আমার দুজনকে দেওয়া হলো রিকুইটিং চার্জ ছাইল আর পাশে দেওয়া হয়েছিল, কারণ পাশ আর ছাই একসাথে তখন একসাথে ছিল, অফিসার তখন ছিল না। পরে মিশ্র কথায় আসার পরে পাঁচটা সেপারিট হলো ওই যে মেঘালয়ে চার নম্বর, আমরা রিক্রুট আরম্ভ করলাম বিভিন্ন জায়গা থেকে ইয়ং যুবক যারা রিক্রুট করে আমরা টাউন হলে রাখতাম। আর আরেকটা ছিল সেন্টার আমাদের করিমগঞ্জের কাছেই, যেটা চার্জে ছিলেন মুমিন, তখন ক্যাম্প করো ট্রেনিং ক্যাম্প করা হলো লোহারবন, ওই শিলচরের কাছে চার নম্বর সেক্টরে লোহারবন। তো লোহারবন্দে আমরা পাঠাতাম, যে বেশি ভাই পাঠাতাম লোহারবন্দে পাঠাতাম, সেখানে তারা ট্রেনিং নিয়ে বিভিন্ন সেক্টরে যেত। অক্টোবরের দিকে রিক্রুটিং বন্ধ হবে, যারা আওয়ামী লীগের লিডার এমপি এমএনএ সবার জন্য এটা একটা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যে এমএনএ এমপি লিডাররা লিডারশিপ ট্রেনিং। তো আমাদেরকে বলা হলো রিপোর্ট করতে হেডকোয়ার্টারে, মানে আট নম্বর থিয়েটার রোড কলকাতা, যেটা আমাদের মুজিবনগর ছিল আট নম্বর হেডকোয়ার্টারে, সেখানে ট্রেনে গিয়ে আমরা রিপোর্ট করলাম। বরাকপুর পাঠালেন তাদের ক্যান্টনমেন্টে, সেখান থেকে ওরা ট্রেনে তুলে, আমি ছিলাম আমাদের আগের ডিপি আব্দুল মুখের চৌধুরী, আমরা আওয়ামী লীগের সেক্রেটারি সাদেক আহমদ চৌধুরী গোলাপগঞ্জের, আমাদের মিরপুরের আরেকজন ছিলেন আওয়ামী লীগের উনি লন্ডন প্রবাসী আব্দুর রহিম, আর আমাদের একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন এনাম আহমদ চৌধুরী। এই পাঁচজন এদের দায়িত্ব হবে, ওরা ট্রেনিং নেবেন খুব ভালো ট্রেনিং অন্য জায়গায়, এবং ট্রেনিং নিয়ে এই যুদ্ধের সময় যাতে দলের নেতৃত্ব থাকে এবং শৃঙ্খলা থাকে মুক্তিযোদ্ধার মধ্যে, কারণ মুক্তিযোদ্ধা সবাই তো পলিটিক্যাল না, মুক্তিযোদ্ধার মধ্যে যাতে শৃঙ্খলা থাকে, আর্মির মধ্যে শৃঙ্খলা থাকে, এবং পলিটিক্যাল লিডারশিপ যাতে বহাল থাকে বঙ্গবন্ধুত্বে পলিটিক্যালি, এইটার জন্য আমাদের কাজ। তারপর গিয়ে দেখলাম এটা বিহারের এক জায়গা, আমাদের জন্য একটা টেন্ট ছিল আটজন, মনসুর সাহেব ছিলেন ময়মনসিংহের এমএনএ, আবুল কাশেম সাহেব ছিলেন কিশোরগঞ্জের, আরেকজন রতন কুষ্টিয়ার, আর আমরা পাঁচজন, এই আটজনে একটা ক্যাম্প আছে, একটা তাঁবু, সেখানে কর্নেল দাস ছিলেন আমাদের কমান্ডার। তো আমরা সেখানে একটু পাঁচ সপ্তাহ ট্রেনিং নিয়ে নভেম্বরের মধ্যে দিকে আমরা আসলাম, এসে আমাদের রিপোর্ট করলাম আমরা সেক্টরের কাছে সিআর দত্তকে, তো উনি বললেন রেডি থাকো আমরা তাড়াতাড়ি আমরা আমেরিকা গিয়ে করিমগঞ্জ লিবারেশনে আমরা করব। সেই দিকেই এই দিন করিমগঞ্জ লিবারেশন হলো, আমরা করিমগঞ্জ লিবারেশনে অংশ নিলাম, যে ওই দিনই আমরা এসএলআর দেওয়া হলো, অস্ত্র দেওয়া হলো, গ্রেনেড দেওয়া হলো। করিমগঞ্জটা যখন অ্যাটাক করা হয় তো ইন্ডিয়ান আর্মি ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি করছিল, পাইলাম ওই যে তাদের যে বাংকার, এই বাংকারের মধ্যে যে বিভিন্ন রকমের যে পাওয়া গেল, তারপরে আমরা এটা জায়গার এদেরকে ধরলাম, ধরার পরে আমার সেখানে আমাদের কমিটি মিটিং হলো, কমিটি করা হলো, আমাকে জুডিশিয়াল চার্জ দেওয়া হলো যে রাজাঘাট থেকে ধরে ওদের কী করতে হবে। তখন তো আমাদের জেলটা রাখার জায়গা নাই, তখন আমরা ওদেরকে জামিনে দিলাম, পরবর্তীকালে বিচার সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদের বিচার হবে, এইভাবে দিলাম। এরপরেই আমাদেরকে গাজী সাহেব আমাদের কয়ে যে আমি আমাদের আফরাইম মতির কয়েকজন মুক্তিযোদ্ধাকে বেনিবাজারে প্রেরণ করলেন, যে তোমরা বেনিবাজারের দিকে চলে যাও, সেখানে শান্তি শৃঙ্খলা রাখতে হবে। তো আমরা চলে গেলাম বেনিবাজারে, সেখানে গিয়ে আমাদের একজন নাম করে রিপোর্টার ছিল আব্দুল বাসিত ছোটদেশ, তার বাড়িতে ছিলাম, ছিলে পরের দিন আমরা দেখলাম বিয়ানীবাজার, সেখান থেকে আর্মিরা উইথড্র করে চলে গেছে
চুরখাইয়ের দিকে। তো আমরা বাসে একটা করে সেখানে সেদিকে গেলাম, তারপরে আর্মিরা আবার ক্লোজ হয়ে গেছে। তো আমরা এসে টাউনে উঠলাম, টাউনে উঠার পরেই আমাদের নেতা ফরিদ গাজী সাহেব আসলেন। টাউনে আমাদের অফিস করা হলো, ঘুরানো হলো লোকাল বোর্ডে। অফিস করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হলো টাউনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সিলেট শহরের। আর গাজী সাহেব তো ওভারঅল দায়িত্ব নিলেন, ছিলেন আব্দুর রহিম সাহেব MLA ছিলেন বিয়ানীবাজারে জকিগঞ্জের, ওনাকে দেওয়া হলো সদর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এইভাবে সিলেক্ট টাউনে আমরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করি, যাতে কোনো লুটপাট না হয়, রাহাজানি না হয়, অত্যাচার না হয়। এবং আস্তে আস্তে যখন প্রশাসন চালু হলো, সিভিল প্রশাসন, তখন তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা নিজের কাজে চলে যাই। এইভাবে আমরা মুক্তিযুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। বর্তমান বাংলাদেশ হলো যে বর্তমান যেটা আমরা যে দেশ স্বাধীন করেছি, স্বাধীনতার মূল কি? মুক্তি মানে স্বাধীন স্বদিন আত্মনির্ভরশীল হওয়া। জাতি যদি আত্মনির্ভরশীল না হয়, আজকে আমাদের দেশে বেকার সমস্যা বাড়তেছে, মানুষ বিদেশে যাওয়ার জন্য রাস্তাঘাটে মরতেছে, ভূমির সাগরে মরতেছে, কারণ বেকার। আর বেকার থাকলে দেশ উন্নয়ন হয় না, উন্নয়নের বাধা। মানুষকে কাজে লাগাতে হবে, কাজে লাগানোর আগে মানুষকে সুশিক্ষা দিতে হবে, কারিগরি শিক্ষা দিতে হবে, কাজ কর্মমুখী শিক্ষা দিতে হবে। তো এই জন্য আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। এবং আমাদের অর্থনৈতিক মুক্তি, যেটা আমাদের স্বাধীনতার মূল ভিত্তি ছিল, অর্থনৈতিক মুক্তি, কারণ অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীন রাজনৈতিক মুক্তি ফলপ্রসূ হয় না। তো নতুন প্রজন্মকে আমার যে হলো যে আপনারা লেখাপড়া করেন, বিশেষ করে কর্মমুখী লেখাপড়া, যে আজকে বড় সমস্যা দেশে হলো এই যে ধর্মের নামে একটা অপধর্ম হচ্ছে, যেমন কর্মবিমুখ শিক্ষা। এই যে আমাদের রসুলেরও শিক্ষা ছিল, যে রসুলকে রসুলের কাছে যখন ভিক্ষু গিয়েছিল, রসুল তাকে ভিক্ষা দেন নাই, রসুলের কুড়াল। আমরা ছোটোবেলা পড়েছি নবীর শিক্ষা করোনা ভিক্ষা কর্ম করো। তো আজকে যে মাদ্রাসার নামে ধর্মের নামে যে এটা শিক্ষা ব্যবস্থা, এটা কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা, সেটাকে আধুনিকায়ন করতে হবে। দেশের সব ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা মানে কর্মমুখী শিক্ষা, প্রযুক্তিমুখী শিক্ষা। আজকে মোবাইল সারা বিশ্ব আপনার পকেটে, কিন্তু সেটা জানতে হবে, সেটাকে ব্যবহার করা শিখতে হবে। মোবাইলের মাধ্যমে অনেক আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আবার শিখতে হবে। সো প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের দেশ সুন্দর হবে, সুখী হবে, এবং স্বভাবভাবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে। কারণ বিরোধী দল সরকারি রাষ্ট্রের একটা অঙ্গ, বিরোধী দল আসমান থেকে আসে না, রাষ্ট্রের একটা অঙ্গ। বিরোধী দলের দায়িত্ব হলো, সরকারিদের দায়িত্ব হলো সবাই মিলে দেশ উন্নয়ন করা। এর মধ্যে যদি কেউ অন্যভাবে চিন্তা করেন, নাশকতা করেন, তাহলে এটা হবে না। সবাই মিলে দেশকে উন্নতি করব, একটা একটা নিরপেক্ষ নির্বাচন করব, যাতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলে দেশে যোগ্য নেতৃত্বের সৃষ্টি হয়। নিরপেক্ষ না হলে, যোগ্য নেতৃত্ব সৃষ্টি না হলে দেশ এগিয়ে যাবে না। তো এই জন্য হলো সবাইকে শিক্ষিত হতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, এবং শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।